প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল প্রথমে 2005 রানিং সালে। এখানে শুধু প্রথমে উদ্যোক্তা ছিলেন ফারবান চৌধুরী, উনি শুধু মাছ এই ফিশারিজ কার্যক্রম চালিয়েছিলেন। তখন ওই ফিশারি অবস্থা থাকার পরে অসুস্থতার কারণে মারা যান। এরপরেই এই মালিকপক্ষ সিলেট ডেইরি অ্যান্ড এগ্রো ফিশারিজ লিমিটেড যে কোম্পানিটা আছে ওনারা ক্রয় করেন। ওনারা ক্রয় করার পরে এই ডেইরি সেট করেছেন, গরুর ফার্ম করেছেন এবং মাছের নতুন করে আবার শুরু করেছেন, ওই উৎপাদন শুরু করেছেন। এখানে গরুর খামার রয়েছে, মাছ উৎপাদনের ফিশারি রয়েছে। এখানে বিনোদনের জন্য বা সৌন্দর্য বর্ধনের জন্য অনেক গাছ রয়েছে, ফলজ বনজ ঔষধি এবং অনেক সুন্দর। এই প্রতিষ্ঠানকে সুন্দর করার জন্য ওনাদের আরও উৎসাহ আছে আগামীতে এই ছোট্ট জিনিসটাকে, এই খামারটাকে, এই ফিশারিটাকে এই সিলেট তথা বাংলাদেশের সামনে তুলে ধরার জন্য ওনাদের কিছু প্ল্যানিং আছে। এখানে জায়গার পরিমাণটা হলো প্রায় 75 কেয়ার, আর যেটা বলে 25 একর। এখানে প্রথমেই যেটা বলছে, এখানে আরও কিছু জায়গা আছে বাড়তি, এটার সাথে লিজ। এখানে বিভিন্ন এই যে গরুর জন্য ঘাস উৎপাদন করা হয়, নেপিয়ার ঘাস, যেটা ঘাস খেলে গরুর দুধ উৎপাদন বেশি হয়। আমাদের ওই আমার পিছনেই আছে এই নেপিয়ার শেডটা যেখানে ঘাস উৎপাদন করা হয়। আমার হাতের ডানে আছে একটা পুকুর, এখানেও মাছ উৎপাদন করা হয়। এখানে ওই প্রজেক্টের লিজকৃত জায়গাগুলো। গরু ফার্মে খামারে আছে প্রায় ছোটো বড় প্রায় 37টার মতন। দুগ্ধবতী গরু আছে 17টি। এই 17টি থেকে দুধ সংগ্রহ করা হচ্ছে বর্তমানে প্রায়, আগে কিছুদিন আগে ছিল প্রায় 200 থেকে 190। বর্তমানে গর্ভবতী কিছু গরু আছে, প্রায় দুধটা কমে যাচ্ছে, এখন প্রায় 120 থেকে 118 থেকে 120-125 এইরকম সামথিং উঠানামা হচ্ছে। এখানে প্রথমেই এখানে প্রায় 50-55 মতন গরু ছিল, শুরুটা হয়েছিল এভাবেই, 50-55 মতো গরু ছিল। এখানে প্রায় 200 থেকে 250 লিটার, 300 লিটার প্রথমে দুধ উৎপাদন করা হয়েছে এবং বাজারজাতকরণ করা হয়েছে, বিক্রি করা হয়েছে। আগামীতে এটার আরও বেশি করে লাভবান করার জন্য, এটা বেশি করে মাছ উৎপাদন করার জন্য এই ধরনের কার্যক্রম প্ল্যানিং শুরু হয়েছে। তো আশা করছি এই প্রতিষ্ঠান এক সময় অবশ্যই এর আলোর মুখ আবার ফিরে পাবে। বর্তমানে আছে রুই, কাতলা, মৃগেল, সিলভার, ব্রিগেড, সরপুটি, তেলাপিয়া, এটা জন্য মানুষ আছে, ওরা নির্ধারিতভাবে তাদের মাছের খাবার দিচ্ছে, মাছ উৎপাদন হচ্ছে, বাজারজাতকরণ করা হচ্ছে।